মর্নিং, গুড মর্নিং ফ্রম বুবং। আজ আবার ব্রেকফাস্ট সেরে সকালবেলা বেরিয়ে পড়েছি। বাংলো থেকে ওয়েস্টার্ন সাইডে যাব বিভিন্ন সেকশনসগুলো ভিজিট করতে চলেছি। আজকে সানি মর্নিং, কিন্তু মেঘ প্রচুর আকাশে রয়েছে। মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্যকে দেখতে। কোনো কোনো জায়গায় পাথর সুপ্রাচীন কাল থেকে দাঁড়িয়ে আছে, আর তার তলায় চায়ের গাছ। সেই ব্রিটিশরা শুরু করেছিল এই প্লান্টেশনস। এক অসাধারণ সৃষ্টি, অসাধারণ সৌন্দর্য। কখনো কখনো রৌদ্র, কখনো কখনো মেঘ। চলেছি পথ দিয়ে, সঙ্গে রয়েছে আমার চৌকিদার। এই চৌকিদারের কাজ হলো পুরো বাগানকে পাহারা দেওয়া। ও হচ্ছে হেড চৌকিদার, ওর সঙ্গে আরো অ্যাসিস্ট্যান্টসরা রয়েছে। ও আমায় দেখাচ্ছে বিভিন্ন সেকশনস গুলো কোথায় কি আছে, কি সোর্স, কোন সেকশনে কি করতে হবে, পার্টিকুলারলি ইনফিলিং। চলতে চলতে দেখা গেল একটি পাহাড়ি ঝর্ণা কল কল করে বয়ে চলেছে পাথরের উপর দিয়ে। ঠান্ডা জল, পরিষ্কার সচ্ছল, কলক কলক কল কল। ছবি তুলতে ভয়ানক ইচ্ছে করে এরম জায়গায় দাঁড়িয়ে। মনে হয় সময়টাকে যদি স্থির করতে পারি। আকাশ আর পাহাড় মিলে একটা অসাধারণ সৌন্দর্য, আলো আর ছায়ার খেলা। এই পাহাড়ি ঢাল, পাহাড়ের পর পাহাড়, ঢালে চায়ের গাছ। এই সেকশনটা একটু ন্যাড়া ন্যাড়া লাগছে, তার কারণ এগুলো এটা ডিপ স্কিপ বা ডিপ রুটিং হয়েছে। পাতা ডাল সবই কেটে ফেলা হয়েছে। ফার্স্ট ফ্লাশ আসবে আর দু মাস বাদে। চলেছি আরো টুয়ার্ডস দ্য ওয়েস্টার্ন সাইড অফ কুবং দি এস্টেট। সেখানে অনেকগুলো সেকশনস আছে এবং হাই অল্টিটিউড এরা। দাঁড়িয়ে যাচ্ছি ছবি তোলার জন্য, সৌন্দর্যকে ধরার জন্য। কিন্তু ছবিটা দেখার পর মনে হয় সে সৌন্দর্য এ সৌন্দর্য নয়। গাছের ডাল কেটে একটা সাহারা তৈরি করেছি, কারণ পথটা খুবই পিচ্ছিল। এসে পড়েছি আর একটা ঝর্ণার সামনে, একটা ওয়াটার সোর্স, ন্যাচারাল ওয়াটার সোর্স থেকে জল বেরোচ্ছে। ওদেশের লোকেরা মাছ কেটে পাইপের মতন ব্যবহার করে। সেই ওয়াটার সোর্সের জায়গাতে একটি বাঁশকে ঢুকিয়ে দিয়েছিলেন। কামদারির আন্ডারে অনেকগুলো শ্রমিক কাজ করে, মহিলা এবং পুরুষ উভয়।
শ্রমিকরা যখন দেখে যে মালিকও এসেছে আমাদেরই মতন দেখতে, গাছের পরিচর্যা কেমন চলছে, ওদের মনেও অনেক আনন্দ হয়, ওরা একটা ভরসাও পায়। ওদের অক্লান্ত পরিশ্রমের দ্বারাই তো এই চা গাছগুলো যত্নে রয়েছে দীর্ঘ 100 বছর। আমাদের বাগানটাই হয়ে গেছে টি প্লান্টেশন। শুরু হয়েছিল 1835-এ, ক্লান্ত হয়ে এবার একটু জিরোনোর পালা। বসার একটি জায়গা রয়েছে দূরে, দেখতে পাচ্ছি, সেখানেই যাচ্ছি। এখানে গিয়ে যখন বসলাম, দেখলাম ঠিক পাহাড়ের গায়ে মাথা রেখে যেন একটু বিশ্রামের একটা জায়গা খুঁজে পাওয়া গেছে। শুধু রয়েছি আমি, আকাশ, বাতাস, পাহাড়, আর কেউ না। এইভাবে পাহাড়ি মেয়েরা চারিদিক থেকে কাঠকুটো কুড়িয়ে নিয়ে গিয়ে বাড়িতে জ্বালানির কাজ করে। এবার এসে পৌঁছে গেছি আমার বাংলোতে, ব্রিটিশ বাংলো। ডানকানরা তৈরি করেছিল ইন দ্য ইয়ার 1934 টুডে। স্টে টিউনড।